জয় হিন্দ বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফার্স্ট আপডেট। ইউটিউব চ্যানেল বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রাজ্যে আবার নিয়োগ। হ্যাঁ বন্ধুরা, রাজ্যে আবার নিয়োগের নোটিফিকেশান বেরিয়েছে, যেখানটায় প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো কতগুলো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, কোন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, কীভাবে সিলেকশন করা হবে, স্যালারি কত রাখা হয়েছে, সম্পূর্ণ বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ করার কোনো প্রশ্নে উঠানা শেষ পর্যন্ত দেখুন, যদি এখানটায় আবেদন করতে চান। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনার জন্য অবশ্যই অবশ্যই খুশির খবর রয়েছে। চলুন বিস্তারিতভাবে শুরু করা যাক। তবে বিস্তারিতভাবে শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো, যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনার এক বিন্দুও লস হবে না। এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে আপনার বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির রিসেন্ট আপডেট কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে দিই। আসুন তাহলে বিস্তারিতভাবে অফিসিয়াল নোটিফিকেশানের মাধ্যমে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এখানটায় আবেদন করতে গেলে আপনাদের কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে, এবং অফলাইন মোডে আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্মের প্রয়োজন পড়বে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তবে এটি এখনই ডাউনলোড করবেন না, আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, নাহলে কিন্তু ফর্মটি ডাউনলোড করে বুঝতে পারবেন না কোন জায়গায় কী লিখতে হবে। তো বন্ধুরা, এই ফর্মের একদম উপরে এক নম্বরে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন নেম ইন ফুল, অর্থাৎ আপনার ফুল পুরো নাম কিন্তু এখানটা লিখতে হবে ইন ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ বড় হাতের অক্ষরে এখানটা লিখতে হবে। এরপর আপনার গার্জিয়ানের নাম এখানটা লিখতে হবে, অর্থাৎ আপনার বাবার নাম উপরে লিখে নেবেন। তারপর ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থ যে হিসাবে রয়েছে ঠিক সেই হিসাবে কিন্তু এখানটা ডেট অফ বার্থ আপনাদেরকে বসাতেই হবে। এবার আপনার ডেট অফ বার্থ অনুযায়ী 1/1/2023 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এই ফাঁকা জায়গায় আপনাকে লিখতে হবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয়ে থাকেন, পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই এখানটায় ইয়েস লিখবেন, তাহলে কিন্তু বিশেষ সুযোগ সুবিধা কিন্তু এখানটায় থাকবে। আর ইউ ম্যারিটোরিয়াস স্পোর্টস পার্সন, আপনি যদি একজন ম্যারিটোরিয়াস স্পোর্টস পার্সন হয়ে থাকেন, অবশ্যই ইয়েস লিখবেন, যদি না হয়ে থাকেন তাহলে এখানটায় নো লিখবেন, ঠিক আছে। এবার ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করেন, এসসি, এসটি, ওবিসি, এ, ওবিসি, বি, না ইউআর ক্যাটাগরি, আপনি পশ্চিমবঙ্গের যে ক্যাটাগরির বাসিন্দা হয়ে থাকেন না কেন, অবশ্যই এখানটায় আপনাকে উল্লেখ করতে হবে। এসসি হলে এসসি, এসটি হলে এসটি, অর্থাৎ আপনার যেটা ক্যাটাগরি রয়েছে অবশ্যই এখানটা লিখবেন। পোস্টাল অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটার্স, আপনার যে অ্যাড্রেস রয়েছে, লোকাল ঠিকানা, অর্থাৎ আপনার গ্রাম কিংবা শহরের নাম, তারপর আপনার পোস্ট অফিসের নাম, এইভাবে ডিস্ট্রিক্টের নাম, আপনার সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানটায় ইন ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ বড় হাতের অক্ষরে লিখতে হবে, কোনো রকম কিন্তু ছোট হাতের অক্ষরে এখানটায় লেখা যাবে না। তো দু জায়গায় সেম যদি অ্যাড্রেস হয়ে থাকে সেম অ্যাড্রেস লিখবেন, এবং পোস্টাল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে আলাদা আলাদা লিখবেন। এবার একটি ভাইটাল বিষয়, এই মুহূর্তে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার, এখানটায় কিন্তু আপনাকে একটা কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করতে হবে যেটা সবসময় অ্যাক্টিভ থাকে আপনার কাছে। তারপর একটা ইমেল আইডি দিতে হবে, যে ইমেল আইডিতে যদি কোনো প্রয়োজনীয় ইমেল পাঠাতে হয় তাহলে যাতে পাঠাতে পারে। তো অবশ্যই যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি প্রোভাইড করবেন সেটা যাতে অ্যাক্টিভ থাকে এবং সবসময় আপনার কাছেই থাকে, সেরকম মোবাইল নাম্বার ইমেল আইডি প্রোভাইড করতে হবে। এবার এক্সিস্টিং এমপ্লয়ার নেম, ইফ এনি, অর্থাৎ আপনি যদি আগে থেকে কোথাও কাজ করছেন তাহলে সেই এমপ্লয়ারের নাম কিন্তু এখানটায় অবশ্যই আপনাকে লিখতে হবে, যদি থাকে, ইফ এনি কিন্তু বলা হয়েছে। এবার অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য কিন্তু চাওয়া হয়েছে। উপরের যে কলাম রয়েছে সেখানটায় দেখতে পাচ্ছেন নেম অব দ্য এক্সাম বলা রয়েছে এবং মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি লেখা রয়েছে। এবার কোন বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে আপনি পাস করেছিলেন সেটা এখানটায় লিখতে হবে। ফুল মার্কস কত ছিল পরীক্ষায় সেটা লিখতে হবে, তার মধ্যে আপনি কত তুলেছেন সেটা এখানটায় বসাতে হবে, এবং মার্কসের পার্সেন্টেজ কত হচ্ছে এখানটায় লিখতে হবে। যদি ডিভিশন কিংবা গ্রেড সিস্টেম থাকে এখানটায় লিখবেন, এবং চান্সেস টেকেন টু পাস, অর্থাৎ কতবার পরীক্ষা দিয়ে পাস করছেন সেটাও এখানটায় লিখবেন। যদি একবারই পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে ওয়ান লিখতে হবে। ওকে, ইয়ার অফ পাসিং, অর্থাৎ কোন সালে পাস করেছিলেন এখানটায় কিন্তু সেটা বসাতে হবে। আমি খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, যদি তাও বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, আমি সমস্ত বিষয়ে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো, কমেন্ট করতে একদম ভুলবেন না। বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমিও বুঝতে পারি পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় আমার ভিডিও যায় এবং কারা কারা ভিডিওটি দেখে। তো বন্ধুরা, আপনার ডিস্ট্রিক্টের নাম অবশ্যই লিখবেন, যাতে সেই ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো জব ভ্যাকেন্সি প্রকাশিত হয় সবার আগে, যাতে আমি আপনার কাছে সেই জব ভ্যাকেন্সির ডিটেলস
পৌঁছে দিতে পারি। বন্ধুরা, আপনার বাড়ি কোথায় অবশ্যই অবশ্যই কোন জেলায় সেটা কিন্তু লিখতে ভুলবেন না, তাহলে কিন্তু আপনারা একটা বিশেষ সুবিধা পেয়ে যাচ্ছেন, যাতে সেই ডিস্ট্রিক্ট থেকে কোনো চাকরির বিজ্ঞপ্তি বেরোলে আমি সেই বিজ্ঞপ্তির খবর যাতে আপনাদের কাছে পৌঁছে দিই। ওকে, এবার প্রফেশনাল কিংবা আদার কোয়ালিফিকেশান অর স্পেশালাইজেশন যদি আপনাদের কিছু থাকে সেটা কিন্তু এখানটা লিখতে হবে। অর্থাৎ প্রফেশনাল যদি কোনো কোর্স করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানটায় সেটা বসাতে হবে। এবার ডিক্লারেশন, অর্থাৎ আর ডিক্লারেশনটা এখানটায় দিতে হবে। এই ডিক্লারেশন বলতে কি, এখানটায় একটা প্যাসেজ লেখা রয়েছে, এখানটায় আর আপনাদেরকে কিছু করতে হবে না, জাস্ট নিচে এখানটায় একটা সিগনেচার করে নেবেন এবং ডেট প্লেস এই জায়গায় বসিয়ে দেবেন। ওকে, তাহলে কিন্তু আপনাদের যে ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম সম্পূর্ণভাবে ফিল আপ করা হয়ে গেল। এবার পরবর্তী স্টেপে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই ফর্মটির সঙ্গে সেলফ অ্যাটাস্টেড করা কিছু জেরক্স কপি আপনাদেরকে কিন্তু অ্যাটাচ করতে হবে। তার মধ্যে এজ প্রুফ সার্টিফিকেট, এজ প্রুফ অর্থাৎ আপনার বয়সের প্রমাণপত্র স্বরূপ হিসেবে এখানটা মাধ্যমিক ও রিকোয়ারড এক্সামিনেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটাস্টেড করে এখানটা লাগাবেন। কম্পিউটার কোর্স যদি করে থাকেন অবশ্যই কম্পিউটার কোর্সের সার্টিফিকেট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে এখানটা লাগাবেন। এবং কাস্ট সার্টিফিকেট, ফটো, প্রুফ আইডেন্টিটি কার্ড অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনি ভোটার আইডি কিংবা আধার কার্ড এখানটা দিতে পারেন। এই সমস্ত যে চারটি কাগজের নাম এখানটা উল্লেখ করা হয়েছে, চারটি ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে নিতে হবে। তো এইভাবে এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করার পর আপনাকে ফর্মটি একটি খামে ভরতে হবে। 5 টাকার একটা চিঠির খাম কিনে নেবেন, তারপর খামটিতে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ভালোভাবে ভাঁজ করে ভরে নেবেন। তারপর খামের উপরে আপনাকে কিছু একটা লিখতে হবে, সেটা ভিডিও শেষে আমি বলে দেবো। সেটা না লিখলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে না। তো বন্ধুরা, খামের মধ্যে ফর্মটিকে ঢোকানোর পর আপনাদেরকে এই জায়গায়, এই যে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এখানটায় কিন্তু আপনাদের ফর্মটিকে পাঠাতে হবে নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট সময়ের মধ্যে। দ্য ডেট অ্যান্ড টাইম সাবমিশনস অফ অ্যাপ্লিকেশনস ফর্ম 7/8/2023 থেকে শুরু করে 12/8/2023 মধ্যে আপনাদেরকে ফর্মটি পাঠাতে হবে। বাই পোস্ট অর কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে, অ্যাড্রেস কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এখানটায়। এই অ্যাড্রেসে আপনাদেরকে কিন্তু পাঠাতে হবে। রিসিপ্ট ইন ড্রপ বক্স আফটার 12/8/2023 পরে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান কিন্তু আর ড্রপ বক্সে রিসিপ্ট করা হবে না। তাই 12/8/2023 আগে কিন্তু আপনাদেরকে এখানটায় অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদেরকে পাঠাতে হবে এবং এই অ্যাড্রেসে আপনাদেরকে ফর্মটি পাঠাতে হবে। দ্য এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ইন সিলড ইনভলভ অ্যাড্রেস টু চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার সেক্রেটারি কলকাতা সিটি NUHM সোসাইটি CMO ব্যানার্জি রোড কলকাতা। The sealed envelope should be submitted in the drop box in front of room room 254 second floor of CMO bridge. তো বন্ধুরা, এই অ্যাড্রেসে আপনাদেরকে কিন্তু যে নোট রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশান পাঠাতে হবে। তো এখানে বন্ধুরা, আপনাদের যে সিলেকশন হয়ে যাওয়ার পর কিন্তু 22,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে এবং এজ লিমিট রাখা হয়েছে 40 বছর। এজ রিল্যাক্সেশন দেওয়া হবে সরকারের নিয়ম অনুযায়ী SC/ST OBCদের ক্ষেত্রে। তো বন্ধুরা, এখানটায় যে কোয়ালিফিকেশান লাগছে, আপনাদের হায়ার সেকেন্ডারি পাসড হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তার সাথে সাথে বলা রয়েছে ইনস্টিটিউট অর ইটস ইকুইভ্যালেন্টস উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ম্যাথামেটিক্স অ্যান্ড ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি AICTE উইথ নলেজ ইন কম্পিউটার MS অফিস ইন্টারনেট ইজ রিকোয়ার্ড। অর্থাৎ হায়ার সেকেন্ডারি যদি পাশ করে থাকেন তাহলে কিন্তু এখানটায় আবেদন করতে পারছেন, অথবা স্ল্যাশ দিয়ে যে সমস্ত এখানটায় ডিগ্রির কথা বলা হয়েছে বা কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে সেগুলো যদি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। মাস্ট হ্যাভ এফিসিয়েন্সি ইন কম্পিউটার ইনক্লুডিং MS অফিস অ্যান্ড ইন্টারনেট। অর্থাৎ আপনার কম্পিউটার জানতে হবে, MS অফিসের ব্যবহার এবং ইন্টারনেটের ব্যবহার কিন্তু অবশ্যই জানতে হবে। বয়স রাখা হয়েছে 40 বছর এবং এখানটায় বয়সটা যেটা রয়েছে সেটা কিন্তু ধরা হবে 1/1/2023 অনুযায়ী। বন্ধুরা, এখানটায় ভ্যাকেন্সি রয়েছে টোটাল 8টি, যার মধ্যে আনরিজার্ভড রয়েছে 4টি, আনরিজার্ভড মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের রয়েছে 2টি এবং শিডিউল কাস্ট অর্থাৎ SC ক্যাটাগরির এক্স সার্ভিসম্যানদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। এই অ্যাপ্লিকেশানটি প্রকাশিত হয়েছে দ্য কলকাতা সিটি NUHM সোসাইটির পক্ষ থেকে। যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন। অ্যাপ্লিকেশান ফর্ম এবং নোটিফিকেশান ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি মনে হয় একটু হেল্প হয়েছে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন। এই ধরনের ভিডিও সবার আগে
প্রতিদিন প্রতি মুহূর্ত আপনার কাছে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আবার বলছি বন্ধুরা, আমরা কোনোদিন কোনো রকম ফেক ভিডিও প্রোভাইড করি না। আমাদের কাছে যখন নোটিফিকেশান থাকে আমরা শুধু তখনই কিন্তু ভিডিও তৈরি করি, তাই আপনারা আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন। আমাদের চ্যানেলের মাধ্যমে কখনও কোনো দিন কিন্তু ফেক ভিডিও আপনাদেরকে প্রোভাইড করা হয় না। আমরা যখন ভিডিও তৈরি করি আমাদের কাছে আগে আমরা প্রুফ, সেটার প্রুফ কিন্তু আগে আমরা নিয়ে থাকি, তারপরেই কিন্তু ভিডিও তৈরি করি। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।